অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শুক্রের রাশি পরিবর্তনে এই রাশিগুলির দুটি হৃদয় এক হতে চলেছে, অর্থাৎ প্রেমের জোয়ার আসতে চলেছে এই কয়টি রাশির। অর্থাৎ অনেকেই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার, প্রেমের বিষয়ে অনেকে ধাক্কা পাচ্ছেন, যে এই জায়গাটা আমরা আমাদের প্রেম আসবে কি আসবে না, পুরাতন প্রেম ফিরবে কি ফিরবে না, বা নতুন প্রেম আসবে কি না। দেখুন, শুক্র হচ্ছে মুখ্য কারক গ্রহ। আপনার দাম্পত্য জীবন কেমন যাবে, বৈবাহিক জীবন কেমন যাবে, ডিপেন্ড করছে শুক্রের উপর। আপনার লাভ রিলেশন কেমন যাবে, প্রেমের ক্ষেত্রে আপনি কতটা সফলতা পাবেন, তাও ডিপেন্ড করছে শুক্র। অর্থাৎ শুক্রের ভূমিকা এই প্রেমের ক্ষেত্রে অপরিসীম। দেখুন, যারা বারবার প্রেমে আঘাত পাচ্ছেন বা একের পর এক প্রেম কেটে যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না, অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করান। আপনার দ্বিতীয়, পঞ্চম, একাদশ ভাব কী ভাব অবস্থায় আছে, আপনার ভেনাসের পজিশান, আপনার মুনের পজিশান, আপনার মার্কসের পজিশান কী অবস্থাতে আছে, কিসের দশা, কিসের অন্তদশা চলছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ যদি আপনার অশুভ গ্রহের দশা চলে বা আপনার পঞ্চমভাবে পাপগ্রহের দৃষ্টি থাকে বা পঞ্চমপতি আপনার খারাপ অবস্থাতে বসে আছে, ধরুন কোনো অশুভ নক্ষত্রে বসে আছে এবং পঞ্চমভাবের উপর অশুভ কোনো গ্রহের দৃষ্টি আছে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তো এই যে শুক্রের যে রাশি পরিবর্তন হয়েছে, অর্থাৎ গতকাল স্বরাশিতে শুক্র অবস্থা নিয়ে স্বরাশিতে বিষরাশিতে অবস্থান করছে এবং এখানে কিন্তু খুব ভালো কিন্তু ফল দিতে চলেছে এই রাশিগুলির ক্ষেত্রে। নতুন প্রেম, পুরাতন প্রেম, প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে সফলতা কিন্তু পাবে এবং রাহুর সাথে একত্রে অবস্থান করছে, অর্থাৎ নিশ্চিত নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে এই কয়টি রাশি। কোন কোন রাশি প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে যারা প্রেমের ক্ষেত্রে বারবার আঘাত পাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট আবারও বলবো আপনারা অ্যানালাইসিস করান। দেখুন, প্রেমের বিষয়টা একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও কিন্তু বলা খুব কঠিন হয়ে পড়ে। তো অনেকের হয় দীর্ঘদিন প্রেম হয়েছে কিন্তু সেই প্রেমটা ব্রেকআপ হয়ে সেই ছেলেটি বা মেয়েটি অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেটা সবথেকে বড় আঘাত। অর্থাৎ এই জায়গাটা যাতে না হয়, সেই জায়গাটা আপনাদেরকে জ্যোতিষপুর প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং এই বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি জানাতে চলেছি কোন কোন এই রাশি, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম, পুরাতন প্রেম ফিরতে চলেছে, অর্থাৎ এই রাশিগুলির দুটি হৃদয় এক হতে চলেছে। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে এই রাশিগুলির মহা সুখ পেতে। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি, প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, নতুন প্রেম পুরাতন প্রেমে ফিরতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক করবে। দেখুন, আপনাদের রাশিতে শুক্রের অবস্থান বৃষ রাশি,
এবং আপনাদের পঞ্চম পতির সঙ্গে কানেক্টেড, দ্বিতীয় পতির সঙ্গে কানেক্টেড এবং রাহুর সাথে একত্রে অবস্থান করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, মোক্ষ লাভ এবং আপনাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু বিশেষভাবে ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তনে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান এবং ভাগ্যপতিকে কানেক্ট করে এবং রাহুর সাথে একত্রে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে সফলতা আসবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেমের কাম ব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রেও কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের সপ্তম দ্বিতীয় কানেকশান অর্থাৎ এবং রাহুর সাথে একত্রে দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা, নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাকের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যস্থানে দ্বিতীয় পতি ভাগ্য হবে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা আপনাদের ভালো হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং রাশির অধিপতি আপনাদের কানেক্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এ সময় কন্যা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দাম্পত্য সুখের জায়গায় নির্দেশ করছে বিবাহের সম্ভাবনা প্রবল, প্রেমের ক্ষেত্রে সফলতা, পুরাতন প্রেম কামব্যাকের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ গাঢ় প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে দুটি হৃদয় এক হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের দাম্পত্য সুখের জায়গা, বিবাহের জায়গা আপনাদের প্রশমিত হবে, নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক কিন্তু পুরাতন প্রেম কামব্যাক করবে, নতুন প্রেম আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের চতুর্থ পতি এবং একাদশ পতি একাদশভাবে রাহুর সাথে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সুখ আপনারা কাকে বলে সুখ, এবার আপনারা কিন্তু কর্কট রাশির মানুষ যদি হন আপনারা কিন্তু দেখতে পাবেন। দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা, প্রেমের জায়গাটা যে সুখ এই সম্ভাবনাগুলো এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু অংশে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছে। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন। এই বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।